আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা আপনি জানেন কি আপনি নিজেকে গালি দেন এবং নিজের প্রতি অভিশাপ নাজিল করান আমরা অনেক সময় নিজেকে গালি দিই নিজের ওপর অভিশাপ রেখে আনি কিন্তু কিভাবে আপনি যদি কাউকে লালদ দেন তাহলে সে যদি লালদের উপযুক্ত না হয় তাহলে আপনি হলেন মালাউন আপনি যদি এমন কাউকে অভিশাপ দেন যে তুই যাহার ধ্বংস হোক নির্বংশ হয়ে যা তোর মরণ হোক ইত্যাদি যদি বলে থাকেন আর সে যদি সেই অভিশাপ উপযুক্ত না হয় তাহলে তা আপনার উপর এসে লাগবে আপনি যদি কাউকে অন্যায়ভাবে গালি দেন তাহলে সেই গালি আপনার কাছে লাগবে আপনি যদি কাউকে জানোয়ার বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজে একটি জানোয়ার আপনি যদি কাউকে কুকুর বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজে একটি কুকুর আপনি যদি কাউকে গাদা বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজেই গাদা আপনি যদি কাউকে বলত বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজে বলত আপনি যদি কাউকে জারজ বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজেই জারজ আপনি যদি কাউকে খবিস বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজেই খবিস আপনি যদি কাউকে কাফের বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজেই কাফের আপনি যদি কাউকে আল্লাহর দুশ্মন বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজেই আল্লাহর দুশ্মন আপনি যদি কাউকে নবী দুশ্মন বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজের নবী দুশ্মন আপনি যদি কাউকে শয়তান বলেন আর সে যদি তা না হয় তাহলে আপনি নিজের শয়তান দলিল রাজ সাল আলী বলেছেন বান্ধব যখন কোনো কিছুকে অভিশাপ করে তখন অভিশাপ আকাশের প্রতি উঠে যায় কিন্তু বেশি দূর যাওয়ার পর আকাশের উপর আর উঠতে দেওয়া হয় না তখন এই অভিশাপ আমার পৃথিবীতে অবতরণ করতে পারে না অতঃপর এই অভিশাপ ডানে বামে ফিরতে থাকে পরিশেষে যখন তা কোনো স্থানে জায়গা না পায় তখন এই অভিশাপটি ওই ব্যক্তির ওপর পড়তে থাকে যার প্রতি অভিশাপ করা হয়েছিল কিন্তু ওই ব্যক্তি যদি অভিশাপের যোগ্য না হয় তাহলে যে অভিশাপ করেছিল তার প্রতি প্রত্যাবর্তন হয় রসদ আলি ইসলাম আরও বলেন তোমরা হাওয়াকে অভিশাপ দিও না যেহেতু আল্লাহর আদেশে হাওয়া প্রত্যাবর্তন হয় আর যে ব্যক্তি কোনো নির্দোষ নিরপদ ব্যক্তিকে অভিশাপ করে তার প্রতি সেই অভিশাপ প্রত্যবিত হয় রসদ সাল্লা আলাইসলাম বলেন যখন কেউ তার ভাইকে কাফের বলে তখন তাদের উভয়ের মধ্যে একজনের উপর তা বার্তায় যার উদ্দেশ্যে বলেছে সে যদি এই অভিশাপের উপযুক্ত না হয় তাহলে যে অভিশাপ দিয়েছিল তার উপর প্রত্যাপে রসদ সাল আলাইসালাম আরও বলে যে কাউকে কাফের বলে অথবা আল্লাহ দুসুন বলে বস্তুত যদি সে তা না হয় তবে তার উপর বর্তাবে সুতরাং খুব সাবধান নিজের মুখে নিজেকে অভিশাপ করবেন না এবং নিজের মুখে নিজেকে গালি দিবেন না সবসময় অভিশাপ দেওয়া থেকে নিজেকে নিরাপদ রাখুন নিজের জিহবকে হেফাজত করো আল্লাহ আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক আমিন